উপস্থিত সুধী, আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকায় এই মাত্র 7.5 রিখটার স্কেল মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এর ফলে আমাদের সামনের ভবনটি আংশিকভাবে বিধ্বস্ত হয়ে যায়। বিধ্বস্ত ভবনে আটকে গেছে অনেক মানুষ। এছাড়া গ্যাস লাইন ফেটে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে সাধারণ মানুষজন দিশেহারা হয়ে ছোটাছুটি করছে। এরই মাঝে একজন ভলেন্টিয়ার ফায়ার সার্ভিসকে কল দিয়ে অগ্নিকাণ্ড ও ভবন বিধ্বস্তের ঘটনাটি বিস্তারিত জানাচ্ছে। As simple spectators, we can see a 7.5 Richter scale earthquake is taking place in Purbachol area. As a result, buildings in front of us have partially collapsed. Many people are stuck in these buildings. Besides, a fire has been started because of electric short circuit due to leakage of gas line. Due to fire, people have become terrified and they are running around endlessly. In between, a volunteer has called the fire service and informing them. উপস্থিত সুধি, আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ কোণ। They are here to evacuate the injured people. দর্শক মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে ফোন করেছেন। এছাড়া হ্যাম অপারেটর গণ নিজ ড্রোন, নিজস্ব ড্রোন ব্যবহার করে
ক্ষতিগ্রস্ত ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গ ও সংস্থার বিভিন্ন কার্যক্রমের ভিডিও সরাসরি প্রেরণ করছেন, যা আপনাদের সামনে স্থাপিত এলইডি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।